স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন লামাজহাবীদেরকে যারা নিজেদের নামের সাথে পরিচয় যোগ করেছে আহলে হাদিসের এই সমস্ত বন্ধু যারা আছেন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সরাসরি এক নম্বর ফিতনাবাজ বলা হয়েছে তাদের মনে কি আল্লাহর ভয় নাই কিভাবে এমন মিথ্যাচার করে শুধুমাত্র আহলে হাদিসদের বিরোধিতা করতে গিয়ে আল্লাহর নামে এমন মিথ্যাচার যার ভালো ইহকাল তার ভালো পরকাল السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد প্রিয় মুসলিম ভাই বোনেরা ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা আপনারা হয়তো জীবনে অনেক মিথ্যাচার শুনেছেন লামাজহাবি আহলে হাদিসদের বিরুদ্ধে কিন্তু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে মিথ্যাচার নিয়ে কথা বলবো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন লামাজহাবীদেরকে যারা নিজেদের নামের সাথে পরিচয় যোগ করেছে আহলে হাদিসের আসলে প্রকৃত পক্ষে তারা আহলে হাদিস নয় এই সমস্ত বন্ধু যারা আছেন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোরআন শরীফের 3 নম্বর পারা 3 নম্বর সূরার 7 নম্বর আয়াতে এক নম্বর ফিতনাবাজ বলা হয়েছে এরা ছাড়া আমার জানা মতো মুসলমানদের আর কোন গ্রুপকে স্বয়ং রব্বুল আলামিন ফিতনাবাজ বলেন নাই আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আমার খুবই আশ্চর্য লাগে তাদের মনে কি আল্লাহর ভয় নাই যদি ভয় থাকতো তাহলে কিভাবে এমন মিথ্যাচার করে শুধুমাত্র আহলে হাদিসদের বিরোধিতা করতে গিয়ে আল্লাহর নামে এমন মিথ্যাচার আমি সাধারণ ভাইবন্ধুদের অনুরোধ করব এসব জাহেল বক্তা যা বলে তা শুনেই ঠিক বলে দেওয়া বা কারো প্রতি মিথ্যা ধারণা করা এটা কিন্তু গুনাহের কাজ কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা জারিয়াতের 10 নম্বর আয়াতে বলেছেন অনুমানকারী ধ্বংস হোক তাই অনুমান করে কারো উপরে মিথ্যাচার করবেন না বা কেউ যদি কারো ব্যাপারে কোনো মিথ্যাচার করে তা যাচাই বাছাই করবেন শুধু জাহেল সফিকাশী মেয়ে না প্রতিটা মাযহাবি সবসময় এরকম মিথ্যাচার করতেছে প্রতিটা মাযহাবি আহলে হাদিসদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে জাহেল শফি কাশিমি কত বড় মাপের মিথ্যাচার এবং কত বড় মাপের বাটপার তা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দেব আপনারা শুধু মনোযোগ দিয়ে একটু দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় আমি আপনাদেরকে শুনাইতেছি কোরআনে কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা 7 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনজাল আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত আল্লাহ তাআলা তোমাদের উপরে কোরআন নাযিল করেছেন এই কোরআনের কিছু আয়াত আছে স্পষ্ট হুন্না উম্মুল কিতাব এগুলো হলো কিতাব আর কোরআনের মূল অংশ ওয়া উখরু মুতাশাবিহাত আর কিছু আয়াত আছে যেগুলো অস্পষ্ট যেগুলো কি আল্লাহ পাক বলেন আমার সাথে আপনারা আছেন তো فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه الله পাক বলেন যাদের অন্তরের মধ্যে বকবকা আছে ফিতনা আছে তারা কি করবে فيتبعون ما تشابه منه তারা কোরআনের অস্পষ্ট বিষয়গুলোর পেছনে পড়বে কেন পড়ে আল্লাহর ভাষায় শুনুন ইবতিগা আল ফিতনা ফিতনা করার জন্য আর এর অর্থ তালাশ করার জন্য তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআনের অস্পষ্ট বিষয়গুলোর পেছনে পড়ে যারা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষিত ফিতনাবাজ এই শফি কাশিমি কিভাবে আপনাদেরকে ধোকা দিচ্ছে সে কিন্তু আয়াত সম্পূর্ণ পড়ে নাই যদি সম্পূর্ণ আয়াত পড়তো তাহলে আপনারা কিন্তু বুঝে যেতেন সে কত বড় মাপের মিথ্যাবাদী আসুন আমরা পুরো আয়াতটা দেখি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলেছেন এটা হলো সূরা ইমরানের 7 নম্বর আয়াত এই যে এই কোরআনটা থেকে আমি আয়াতটা দেখাইতেছি এই যে কোরআন এটার মূল হলো আশরাফ আলী থানভি এই যে দেখেন মূল হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভি আর অনুবাদ করেছেন আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাবেক অধ্যক্ষ ফরিদগঞ্জ ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসা চাঁদপুর আর এই নামগুলি দেখানোর কারণ হলো এটা কিন্তু মাযহাবীদের অনুবাদকৃত এটারে সূরা ইমরানের 7 নম্বর আয়াতটা আপনারা দেখেন যে আয়াতটা নিয়ে এই জাহেল শফি কাশিমি জনগণকে বিভ্রান্ত করতেছে এই যে 7 নম্বর আয়াত সূরা আল ইমরানের তিনি আপনার কাছে নাজিল করেছেন কিতাব
এর কিছু আয়াত সুস্পষ্ট যা কিতাবের মূল অন্য অংশ বিবিধ অর্থবোধক কাজেই যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা ফিতনা ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে বিবিধ অর্থবোধক অংশের অনুসরণ করে থাকে অথচ এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ অবগত নয় আমি দেখেন এখানে মার্ক করে রেখেছি অথচ এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ অবগত নয় গভীর জ্ঞানের অধিকারী যারা তারা বলে আমরা তা বিশ্বাস করি এসব আমাদের রবের পক্ষ হতে আগত জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে শুধু তাই না ইসলামিক ফাউন্ডেশনের কোরআনে একই অনুবাদ করা হয়েছে আপনারা যদি এটা দেখেন তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন আর এই কোরআন হলো ইসলামিক ফাউন্ডেশনের দেখেন এটা সূরা ইমরানের সাত নং আয়াত তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহার কিছু আয়াত মুহকাম এগুলি কিতাবের মূল আর অন্যগুলি মুতাশাবিহ যাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রয়েছে শুধু তারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে আল্লাহ ব্যতীত অন্য কেহ ইহার ব্যাখ্যা জানে না অথচ এই জাহেল শফিক কাসিমি জেনে গেছে আর জনগণকে এই আহলে হাদিসদের ব্যাপারে বিভ্রান্ত করার জন্য সে উঠে পড়ে লেগেছে দেখেন তারপরে কি লেখছে আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে আমরা ইহা বিশ্বাস করি সমস্ত আমাদের প্রতিপালকের নিকট হতে আগত এবং ভূত শক্তি সম্পন্নরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না এখন আপনারা বলুন যে মাজহাবীদের অনুবাদকৃত কোরআন থেকে কিন্তু দেখিয়েছি যে এই আয়াতের অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না অথচ এই জাহেল জেনে ফেলেছে শুধু জেনেই ফেলে নাই সে পুরো জাতিকে বিভ্রান্ত করতেছে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করার জন্য ইবনে কাসির যে তফসির আছে ইবনে কাসিরের তফসির থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি যে ইবনে কাসির এই ব্যাপারে কি বলেছেন এই যে দেখুন তাফসির ইবনে কাসির মূল হলো হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ অনুবাদ ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান দেখেন এটা হইল যে ইমরানের সাত নম্বর আয়াতের যে এটা কোরআনে মুতাশাবিহাত ও মুহকামাত আয়াত এখানে বর্ণিত হচ্ছে যে কোরআন মজিদের মধ্যে এমন আয়াতও রয়েছে যেগুলির বর্ণনা খুব স্পষ্ট ও অত্যন্ত পরিষ্কার এবং সরল ও সহজ প্রত্যেকেই ওগুলির ভাবার্থ অনুধাবন করতে পারে আবার কতগুলি আয়াত এর উপর রয়েছে যেগুলির ভাবার্থ সাধারণত বোধগম্য হয় না এখন যারা দ্বিতীয় প্রকারের আয়াতগুলিকে প্রথম প্রকারের আয়াতসমূহের দিকে ফিরিয়ে থাকে অর্থাৎ যে জিজ্ঞাসা বিষয়ে স্পষ্টতা যে আয়াতের মধ্যে প্রাপ্ত হয় তাই গ্রহণ করে থাকে তারাই সঠিক পথের উপর রয়েছে আর যারা স্পষ্ট আয়াতগুলিকে ছেড়ে এমন আয়াতগুলিকে দলিল রূপে গ্রহণ করে যেগুলি তাদের জ্ঞানের ঊর্ধ্বে এবং ওগুলির মধ্যেই জড়িত হয়ে পড়ে তারা ওরাই যারা মুখে বরে পতিত হয় মানে জাহান্নামে মুখে বর দিয়ে পতিত হয় আর কি অর্থাৎ মূল ভিত্তি ওইগুলি হচ্ছে আল্লাহর কিতাবের পরিষ্কার ও স্পষ্ট আয়াতসমূহ তোমরা সন্দেহের মধ্যে পতিত হইও না বরং স্পষ্ট আয়াতসমূহের প্রতি আমল করো ওইগুলিকেই মীমাংসাকারী হিসাবে গ্রহণ করো কতগুলি আয়াত এমনও রয়েছে যে ওইগুলির একটি অর্থ তো স্পষ্ট আয়াতসমূহের মতোই কিন্তু ওই অর্থ ছাড়া অন্য কোনো অর্থ হওয়ারও সম্ভাবনা রয়েছে এরূপ অস্পষ্ট আয়াতসমূহের পিছনে পড়ো না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুহকামাত হচ্ছে রহিতকারী আয়াতগুলি যেগুলির মধ্যে হালাল হারাম আদেশ নিষেধ এবং আমলসমূহের বর্ণনা থাকে ওই আয়াতগুলিকে বলা হয় যেগুলি রহিত হয়ে গেছে যেগুলির পূর্বে ও পরে যেগুলির মধ্যে রয়েছে দৃষ্টান্ত সমূহ এবং যেগুলি দ্বারা শপথ করা হয়েছে ওইগুলির উপর শুধুমাত্র বিশ্বাস স্থাপন করতে হবে আমল করার জন্য ওই আহকাম নয় ওইগুলি আহকাম নয় ইবনে আব্বাসেরও রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি এটাই
ওইগুলির মধ্যে বান্দাদের রক্ষার ব্যবস্থা রয়েছে এবং বিবাদ ও বাতিলের মীমাংসা রয়েছে ওইগুলির প্রকৃত ব্যবহার তো কেহ পরিবর্তন করতে পারে না মুতাশাবিহা আয়াতগুলির সত্যতার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই ওই আয়াতগুলির ব্যাখ্যা দেওয়া উচিত নয় ওই আয়াতগুলি দ্বারা আল্লাহ তাআলা স্বীয় বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন যেমন পরীক্ষা করে থাকেন হালাল ও হারাম দ্বারা আয়াতগুলিকে সত্য হতে ফিরিয়ে দিয়ে অসত্যের দিকে মুটি নিয়ে যাওয়া উচিত নয় এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাদের অন্তরে বক্রতা রয়েছে অর্থাৎ যারা সত্য পথ ছেড়ে বিভ্রান্তির পথে গমন করে তারাই অস্পষ্ট আয়াতগুলির মাধ্যমে স্বীয় জঘন্য উদ্দেশ্যবলী পুরা করতে চায় এই যেমন এই জাহেল শফিক কাসিমি তার উদ্দেশ্য পুরা করার জন্য মানে জাতিকে বিভ্রান্ত করার জন্য এবং জাতিকে এই আহলে হাদিসদের বিরুদ্ধে জাতিকে একটা গোষ্ঠীকে লেলিয়ে দেওয়ার জন্য এই আয়াতগুলি সে ব্যবহার করে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি আমাদেরকে ফিতনাবাজ বলেছে তারপর দেখেন এবং কি বলা হয়েছে এবং শাব্দিক ঐনক্য হতে অবৈধ উপকার গ্রহণ করে নিজের দিকে ফিরিয়ে নেয় মানে তারা এটা বোঝাইতেছে যে এই আয়াতে আমরারে আসলেই ফিতনাবাজ বলা হয়েছে স্পষ্ট আয়াতসমূহ দ্বারা তাদের উদ্দেশ্য পুরা হয় না এখানে স্পষ্ট বলা হয়েছে স্পষ্ট আয়াতসমূহ দ্বারা তাদের উদ্দেশ্য পুরা হয় না মানে স্পষ্ট আয়াত যদি দেয় তাহলে জাতিকে সে এই আহলে হাদিসদের বিরুদ্ধে দাঁড় করাতে পারবে না কেননা ওইগুলির শব্দসমূহ সম্পূর্ণ স্পষ্ট এবং একেবারে খোলাখুলি তারা ওইগুলি সরাতেও পারে না এবং ওইগুলির মধ্যে নিজেদের অনুকূলে কোনো দলিলও প্রাপ্ত হয় না এই জন্য ঘোষণা করা হচ্ছে যে এর দ্বারা তাদের একমাত্র উদ্দেশ্য থাকে অশান্তি সৃষ্টি এই শফিক কাসিমিয়ারা অশান্তি সৃষ্টি করতেছে যেন তারা স্বীয় অধীনস্থ লোকদেরকে পদভ্রষ্ট করতে পারে আপনারা আবারও জিনিসটা খেয়াল করেন যেন তারা স্বীয় অধীনস্থ লোকদের পদভ্রষ্ট করতে পারে যেমন সে যাই বলতেছে তার অধীনস্থ লোক কিন্তু ঠিক বলে একটা চিৎকার দিচ্ছে তারা নিজেদের বিদাতের দলিল কুরআনুম মাজিদ থেকে নিতে চায় অথচ কোরআন মাজিদ তো বিদাতকে খণ্ড করে থাকে যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র নাউজুবিল্লাহ সাব্যস্ত করতে গিয়ে পবিত্র কোরআনের শব্দকে দলিল রূপে গ্রহণ করেছে কাজেই দেখা যাচ্ছে যে তারা এই স্পষ্ট অস্পষ্ট আয়াতটিকে গ্রহণ করে নিম্নলিখিত আয়াতগুলিকে পরিত্যাগ করেছে যেমন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে বলেন নিশ্চয় আল্লাহর নিকট ঈশার দৃষ্টান্ত আদমের অনুরূপ তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করলেন অতঃপর বললেন হো ফলত তাতেই হয়ে গেল সুরাল ইমরান 59 নম্বর আয়াত এ প্রকারে আরো বহু স্পষ্ট আয়াত রয়েছে কিন্তু এ সবকিছু ছেড়ে দিয়ে অভিশপ্ত খ্রিস্টানরা অস্পষ্ট আয়াত দ্বারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র হওয়ার দলিল গ্রহণ করেছে অথচ তিনি আল্লাহ তাআলা সৃষ্টি তার বান্দা ও রাসূল অতঃপর বলা হচ্ছে অস্পষ্ট আয়াতগুলির পিছনে লেগে থাকার তাদের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে অর্থ পরিবর্তন করা এবং ওইগুলিকে স্বীয় স্থান হতে সরিয়ে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করে বলেন যখন তোমরা ওই লোকদের দেখো যারা অস্পষ্ট আয়াতগুলি নিয়ে ঝগড়া করে তখন তোমরা তাদেরকে পরিত্যাগ করো আপনারা ভালোভাবে বিষয়গুলি লক্ষ্য করেন যারা এই জাহেল শফিক কাসিমির অনুসারী আছেন দিল আহমদ 6 খণ্ডের 48 পৃষ্ঠায় আছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তিন মানে সূরা ইমরানের 7 নম্বর তাফসীরে বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থে কাদর অংশে বর্ণনা করেছেন এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তার সুনানে গ্রন্থে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করলেন অতঃপর তিনি বললেন তুমি যখন ওই লোকদের দেখবে যে কোরআনে যে ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা হয়নি তা অনুসরণ করছে তখন বুঝে নিবে যে আল্লাহ তাদের ব্যাপারেই বলেছেন তাদের ব্যাপারেই সাবধানতা অবলম্বন করবে আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এই শফিক কাসিমির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তাদের কাছ থেকে যেন আপনারা দূরে থাকেন এবং সাবধানতা অবলম্বন করেন মুতাশাবিহাত আয়াতের মর্ম একমাত্র আল্লাহই জানে ভিডিও বড় হয়ে যায় তাই আমি বিস্তারিত দেখাইলাম না আপনারা যদি বলেন পরবর্তীতে আমি কমেন্টে দিয়ে দিব ইনশাআল্লাহ দেখলেন তো
ইবনে কাসিরের ব্যাখ্যা অনুযায়ী এরা নিজের দলের লোকদের পদভ্রষ্ট করার জন্য এমন আয়াতের পিছনে পড়ে। শুধু তাই না, এই বিষয়ে বুখারী, আপনারা দেখেন ইসলামিক ফাউন্ডেশনের বুখারীতে যে অনুবাদ করেছে এই আয়াতের যে তফসির, এই যে দেখেন বুখারী শরীফ সপ্তম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন, এটারও যে ইমরানের সাত নম্বর আয়াতের তফসিরটা, এটা হলো 4191 নম্বর তফসির হাদিসটা। আবদুল্লাহ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কতক আয়াত সুস্পষ্ট দর্তহীন, এগুলো কিতাবের মূল অংশ, অন্যগুলো রূপক, যাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রয়েছে শুধু তারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তার অনুসরণ করে, আল্লাহ ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আবারও দেখেন আল্লাহ ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না, অথচ এই জাহেল শফি কাশিমি এর ব্যাখ্যা জনগণকে কিভাবে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা নাকি আমাদেরকে ফিতনাবাজ বলেছে। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলেন আমরা এসব বিশ্বাস করি সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হতে আগত এবং বুধ শক্তি সম্পন্নরা ব্যতীত অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। তিন নম্বর সুরা সাত নম্বর আয়াতটি পাঠ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে যারা মুতাশাবাহাত আয়াতের পিছনে ছুটে তাদের যখন তুমি দেখবে তখন মনে করবে যে তাদের কথাই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকবে। এখন আপনারা বুঝে নেন যে আপনারা কাদের ব্যাপারে সতর্ক হবেন। এখন আপনারাই বলুন যে আপনারা কাদের ব্যাপারে সতর্ক থাকবেন, আহলে হাদিস লামাজহাবীদের ব্যাপারে সতর্ক থাকবেন নাকি এই মাজহাবীদের ব্যাপারে সতর্ক থাকবেন, এখন এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আশা করি আপনারা কিছুটা হোক বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখাবো এই জাহেল আমাদেরকে ফিতনাবাজ প্রমাণ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নবীজিকে ফিতনাবাজ বলে ফেলেছে, নাউজুবিল্লাহ। ইনশাল্লাহ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।